ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তুরস্ক কিংবা মুসলিম বিশ্বের বিখ্যাত নান্দনিক শহর দুবাইয়ের আদলে নয়, এবার দক্ষিণ এশিয়ার দ্বীপ রাষ্ট্র ফিলিপের রাজধানী ম্যানিলা শহরে অবস্থিত দৃষ্টিনন্দন মসজিদ আল বলকিয়া জামে মসজিদের আদলে দেশের মাটিতে প্রথমবারের মতো সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় গড়ে তোলা হয়েছে আলামান বাহেলা খাতুন নামে এক নয়নাবিরাম মনোমুগ্ধকর জামে মসজিদ। জানা যায়, সিরাজগঞ্জ জেলার সর্বমোট মসজিদের সংখ্যা 3,916টি। এর মধ্যে তীব্র জনপ্রিয়তা পেয়ে এক ঐতিহ্যবাহী শিল্পের নিদর্শন হয়ে দাঁড়িয়ে রয়েছে আলামান বাহেলা খাতুন জামে মসজিদটি। সিরাজগঞ্জ জেলা শহর থেকে মাত্র 20 কিলোমিটার অদূরে বেলাকুচ পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের মুকুন্দগাতি এলাকার সিরাজগঞ্জ এনায়েতপুর সড়কের পশ্চিম পাশে এবং পৌরসভা কার্যালয়ের পাশেই 2.5 বিঘা জমির উপর 31,000 স্কোয়ার ফিটে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন এই মসজিদটি। মসজিদ কর্তৃপক্ষ এবং এলাকাবাসী সূত্রে জানা গেছে, বেলকুচি উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী প্রয়াত মোহাম্মদ রহমত আলী সরকার, তিনি সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে 1 একর জায়গার উপর স্বপ্নের এই মসজিদটি নির্মাণ কাজ শুরু করেন। রহমত আলী সরকার তার ছেলে আলামান এবং মাতা বাহেলা খাতুনের নাম অনুসারে অপরূপ সৌন্দর্যের প্রতীক বিখ্যাত এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম ব্যথিত এক ইতিহাস মনের কুঠায় কষ্টের করানাড়ে। নির্মাণ কাজের দীর্ঘ 8 বছর পর 2020 সালের 2 আগস্ট মসজিদ উদ্বোধনের ঠিক আগের দিন মোহাম্মদ রহমত আলী সরকার ইন্তেকাল করেন। পরবর্তীকালে তার ছেলেরা মসজিদের বাকি নির্মাণাধীন কাজের সমাপ্ত করেন। 2012 সালে সুদীর্ঘ প্রায় 9 বছর নির্মাণ কাজ চলার পর 2021 সালের 2 এপ্রিল এই মসজিদটি সকল মুসলমানদের জন্য খুলে দেওয়া হয়। জুম্মার নামাজের মাধ্যমে মসজিদের সর্বপ্রথম সালাত আদায় করা হয়। মসজিদের খাদেম এবং পরিচালনা পরিষদের তথ্য মতে, সুনিপুণভাবে কারুকাজ মণ্ডিত এই মসজিদটির মধ্যে বড় গম্বুজসহ এর চারপাশ জুড়ে 8টি গম্বুজ এবং 110 ফিট উচ্চতার 2টি সুবিশাল দৃষ্টিনন্দন মিনার রয়েছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, এই মসজিদটির ভেতরে রয়েছে নান্দনিক কারুকাজের সমারোহ, নিখুঁত সৌন্দর্য ফুটিয়ে তোলার লক্ষ্যে উন্নত মানের মার্বেল এবং গ্রানাইট পাথর দিয়ে উঠানো হয়েছে দেয়াল এবং মেঝে। আর মূল্যবান মার্বেল এবং গ্রানাইটের পাথর আমদানি করা হয়েছে ভারত, তুরস্ক এবং ইতালি থেকে। বাহেলা খাতুন মসজিদে দিনের সৌন্দর্য যেমন প্রশংসনীয়, তেমনই রাতের সৌন্দর্য আরও উপভোগময়। তাই আলোকসজ্জার দিকেও দেওয়া হয়েছে শৌখিনতার নান্দনিক পরিচয়। এখানে পৃথিবীর নামি দামি বৈদ্যুতিক লাইটের ব্যবস্থা করা হয়েছে, যেগুলো আবার আমদানি করা হয়েছে সুদূর চীন দেশ থেকে। মসজিদের মাঝখানের গম্বুজ থেকে আশেপাশের দেয়াল জুড়ে দেওয়া হয়েছে হরেক রকম টাইলসের মেলা। শুধু বৃহত্তর আয়তনের বিশালতায় ফুটে ওঠেনি, বরং বাহেলা খাতুন এই মসজিদটির নির্মাণ শৈলী ও কারুকাজে ফুটে উঠেছে ইসলামী চিন্তাবিদদের প্রগতিশীল আধুনিক ভাবধারার নিদর্শন। গাজীপুর প্রতিনিধি এম এস রোকনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ইন্দ্রাণী মুখার্জি, আপডেট টিভি।